ওনলি 15,000 মিনিমাম ডাউন পেমেন্ট করলে আপনারা স্কুটিগুলো পারচেজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি আজকে আছি সুজুকি সেন্ট্রাল মোটরস। আজকের গাড়িটা রিভিউ হবে, সেটা একবার দেখিয়ে দিই। গাড়িগুলো অ্যাভেনিস আর বার্গম্যান। অ্যাকচুয়ালি আজকে ঠিক রিভিউ বলবো না, আজকে একটা কম্প্যারিজন ভিডিও হবে, আজকে একটা ভার্সেস ভিডিও হবে, অ্যাভেনিস ভার্সেস বার্গম্যান। দুটোর ফিচার্স নিয়ে আমরা কম্পেয়ার করবো, দুটোর মধ্যে কী কী এক্সট্রা আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, কী ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছি, কী কী এক্সট্রা ফিচার্স আমরা পাচ্ছি, দুটোর মধ্যে প্রাইস ডিফারেন্স কী রয়েছে, এই দুটো মডেলের কী কী রকম ভেরিয়েন্ট আছে, মানে কটা ভেরিয়েন্ট আছে, সব কিছু নিয়ে আজকে কথা বলবো। আর ভিডিওর শেষে দামটাও আমি বলে দেবো, কলকাতা অন্ড প্রাইস কী রয়েছে। তো সবার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে বার্গম্যান। আমি একবার লাইটটা জ্বালিয়ে দিই, দুটোরই আমি একবার লাইটটা জ্বালিয়ে দিই। দুটোর মধ্যে আমরা এলইডি ডিআরএল পেয়ে যাই, এই হচ্ছে এলইডি ডিআরএল বার্গম্যানের, আর এই হচ্ছে অ্যাভেনিসের এলইডি ডিআরএল সাইডে, আর এই হচ্ছে কিছুটা সামনে, আমরা দুটোরই সামনে আমরা এলইডি হেডল্যাম্প পেয়ে যাই, এলইডি হেডল্যাম্প। আর এবার ইন্ডিকেটারের কথা বলি, বার্গম্যানের সাইডে আমরা বডি প্যানেলের মধ্যে ইন্ডিকেটার পেয়ে যাই, আর অ্যাভেনিসের মধ্যে আমরা উপরে সেম একই বাল্ব ইন্ডিকেটার পেয়ে যাচ্ছি, এর মধ্যে আমরা সেম বাল্ব ইন্ডিকেটার পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাভেনিস স্কুটিটা প্রপার একটা স্পোর্টি একটা স্কুটি, একটু স্পোর্টি একটা লুক দেয়, আর বার্গম্যান স্কুটিটা প্রপার একটা একটা লাক্সারি টাইপের, একটু ক্লাসিক টাইপের একটু লুক দেয়। আর সবচেয়ে বড় কথা, বার্গম্যান আর অ্যাভেনিসের মধ্যে আরেকটা হিউজ ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে স্পেস। বার্গম্যানের মধ্যে আমরা অনেকটা স্পেস পেয়ে যাই, যেটা আমরা অ্যাভেনিসের মধ্যে পাই না। তো যারা মোটামুটি একটু মানে লং রাইড করবেন বা একটু লংয়ে যাবেন উইথ পিলিয়ন, তাদের জন্য বার্গম্যান একদম বেস্ট। আর যারা মোটামুটি সিটি রাইড করবেন বা সিঙ্গেল রাইড করবেন, তাদের জন্য অ্যাভেনিস বেস্ট। এবার যদি আমি লুকসের কথা বলি, তো বার্গম্যান অ্যাভেনিসের থেকে অনেকটা ব্রড সামনে থেকে, ফ্রন্ট প্রোফাইলটা অনেকটা ব্রড অ্যাভেনিসের থেকে। অ্যাভেনিসটা অনেকটা সরু মতন, বাট বার্গম্যানটা সেই তুলনায় অনেকটা হিউজ। বার্গম্যান এখানে আমরা একটা বড় একটা উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছি, এই হচ্ছে উইন্ডশিল্ড, যেটা দেখতে অনেকটা বেশি ক্লাসিক লাগছে। আর অ্যাভেনিসের মধ্যে উপরে আমরা এখানে একটা ছোট্ট একটা উইন্ডশিল্ড পেয়েছি, যার মধ্যে সুজুকির ব্র্যান্ডিং রয়েছে। এটা আমরা পেয়েছি ব্ল্যাক কালার, মানে গ্লজি ব্ল্যাক কালারের মধ্যে। আর যে বার্গম্যানের উইন্ডশিল্ডটা পেয়েছি, এটা আমরা ট্রান্সপারেন্ট পেয়ে যাচ্ছি, এই হচ্ছে একটা ডিফারেন্স। এবার যদি সাইড প্রোফাইলের কথা বলি, এই হচ্ছে বার্গম্যানের সাইড প্রোফাইল। আমি ইন্ডিকেটারটা একবার অফ করে দিই। এই হচ্ছে বার্গম্যানের সাইড প্রোফাইল, একটা হিউজ একটা ম্যাসিভ একটা স্কুটার। আর এটা হচ্ছে অ্যাভেনিসের সাইড প্রোফাইল, খুবই এজি আর খুবই স্পোর্টি, আপনি কার্স অ্যান্ড এজিসগুলো দেখলে বুঝতে পারবেন। তো দারুণ আর খুবই অ্যাগ্রেসিভ লুকটা, অ্যাকচুয়ালি এই লুকটা মানে অ্যাভেনিসের লুকটা অনেকটা অ্যাগ্রেসিভ। এখন যারা কলেজ গোয়িং স্টুডেন্ট বা টিনেজারদের উপর ফোকাস করেই সুজুকি এই স্কুটিটাকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে। অ্যাভেনিস সাইডে এখানে আমরা রিফ্লেক্টার পেয়েছি, আর সেম বার্গম্যানে কি পাচ্ছি কিনা দেখে নিই, না বার্গম্যানের মধ্যে আমরা কোনো রিফ্লেক্টার পাচ্ছি না। আর দুটো মডেলেরই দুটো করে ভেরিয়েন্ট আছে, অ্যাভেনিসেরও দুটো ভেরিয়েন্ট, একটা ব্লুটুথ একটা উইদাউট ব্লুটুথ, আর বার্গম্যানেরও দুটো ভেরিয়েন্ট আছে, একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট একটা ব্লুটুথ ভেরিয়েন্ট, স্ট্যান্ডার্ড মানে যেটা আমাদের ব্লুটুথ নেই। আর দুটো স্কুটির মধ্যেই ফ্রন্টে ডিস্ক ব্রেকটা কম্পালসারি, মানে উইদাউট ডিস্ক কোনো ভেরিয়েন্ট আসে না, যেটা ফ্রন্টে ডিস্ক। আর তার সাথে আমরা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাই স্কুটির মধ্যে, ওটার মধ্যেও সেম এখানে আমরা নিসিনের ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছি, সেম ওটার মধ্যে আমরা নিসিনের ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছি। বার্গম্যানের সাইডে মাডগার্ডের মধ্যে আমরা রিফ্লেক্টার পাচ্ছি, বাট এটার মধ্যে কোনো রকম রিফ্লেক্টার নেই। এবার যদি এই সাইডে পিছন দিকে চলে আসি রেয়ার প্রোফাইলে, এই হচ্ছে দুটো স্কুটির রেয়ার প্রোফাইল। আমার তো পার্সোনালি অ্যাভেনিসের রেয়ার প্রোফাইলটা বেশি ভালো লাগে, এই হচ্ছে লাইটটা, আর যখন ব্রেক প্রেস করা হয় তখন এই ল্যাম্প দুটো জ্বলে যায়। আর এটা হচ্ছে আমাদের বার্গম্যানের রেয়ার প্রোফাইল। ব্রেক প্রেস করলে কীরকম লাগে আমি আবার দেখি, এই হচ্ছে ব্রেক প্রেস করলে ব্রেকটা ছেড়ে দাও, এই ব্রেক ছেড়ে দিলে এরকম লাগে। এবার অ্যাভেনিসে যেটা আমি বলছিলাম, আমার পার্সোনালি ভালো লাগে এই যে এই জিনিসটা ছেড়ে দাও, ব্যাস থ্যাংক ইউ। হ্যাঁ, এই হচ্ছে অ্যাভেনিসের রেয়ার লাইটটা, আমার পার্সোনালি দারুণ লাগে। এই দুটি এখন জ্বলে, বাট ব্রেকটা প্রেস করলে ভিতরে ল্যাম্পগুলো জ্বলে যায়। ফুলি এলইডি টেল ল্যাম্প আমরা পেয়ে যাচ্ছি দুটো স্কুটির মধ্যেই, আর তার সাথে পেয়ে যাচ্ছি আমরা এখানে বাল্ব ইন্ডিকেটার, এই যে হ্যালোজেন ইন্ডিকেটার পেয়ে যাচ্ছি রেয়ার সেকশনে আমরা। আর বার্গম্যানের মধ্যে আরও একটা যেটা আমার ভালো জিনিস লাগে, সেটা হচ্ছে এই ইন্ডিকেটারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বডির বাইরে রয়েছে, বাট বার্গম্যানের মধ্যে বডির মধ্যে ইন্ডিকেটেড করা রয়েছে, তো কোনো রকম ভাঙার কোনো রকম চান্সেস নেই। আর বার্গম্যানের মানে রেয়ার লুকটা একদমই ডিফারেন্ট লাগে, আর খুবই হিউজ খুবই ম্যাসিভ লাগে। এবার আমি যদি সিট কমফোর্টের কথা বলি, এই হচ্ছে সিট, আমি একবার সিটটা একবার ডিপ করে দেখাচ্ছি, এই যে মোটামুটি দারুণ কমফোর্টেবল একটা সিট আমরা পেয়েছি বার্গম্যানের তরফ থেকে। এবার অ্যাভেনিসের সিটটা দেখি, অ্যাভেনিসের সিটটা বার্গম্যানের থেকেও বেশি কমফোর্টেবল বলে আমার অন্তত মনে হচ্ছে। এবার যদি আমি অয়েল ট্যাঙ্কের কথা বলি, এর মধ্যে আমরা এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি, বাট এর মধ্যে আমরা এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক পাচ্ছি না, সিটের তলায় এর ফিউল ক্যাপটা রয়েছে। এর মধ্যে আমরা মানে বার্গম্যানের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 5.5 লিটারের ফিউল ট্যাঙ্ক, আর অ্যাভেনিসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 5.2 লিটারের ফিউল ট্যাঙ্ক। তো এই একটা ডিফারেন্স রয়েছে।
আর এবার যদি রেয়ার সেকশনের কথা বলি, রেয়ার সেকশনে আমরা সিঙ্গেল শক অ্যাবজর্বার দেখতে পাচ্ছি, অ্যাভিনিসের মধ্যে সেম বার্গম্যানের মধ্যে আমরা সিঙ্গেল শক অ্যাবজর্বার দেখতে পাচ্ছি, অ্যাভিনিসের রেয়ার সেকশনে আমরা MRF-এর টায়ার দেখতে পাচ্ছি। যদি টায়ার প্রোফাইল বলি তাহলে আমি একবার দেখিয়ে দিচ্ছি, 90/100 এই 90/100 সেকশনে আমরা টায়ার রেয়ার সেকশনে দেখতে পাচ্ছি, সেম বার্গম্যানের মতো সেম 90/100-এর MRF-এর টায়ার আমরা বার্গম্যানেও দেখতে পাচ্ছি, এই যে সিঙ্গেল শক অ্যাবজর্বার। অ্যাকচুয়ালি ইঞ্জিন স্পেসিফিকেশনের মধ্যে কোনো রকম ডিফারেন্স নেই দুটো স্কুটির মধ্যে, শুধুমাত্র ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র লুকসে, আদারওয়াইজ কোনো রকম ডিফারেন্স নেই। এবার আমি যদি সামনে স্পেসটা একটু দেখি আপনাদেরকে, সেম এর মধ্যে আমরা এখানে একটা গ্লোভ বক্স পেয়ে যাচ্ছি, তার মধ্যে চার্জিং সকেট পেয়ে যাচ্ছি, এখানে আমরা ফোন চার্জ দিয়ে খুব ইজিলি এর মধ্যে রেখে দিতে পারবো। আর এখানে আমরা একটা বটল ল্যাক পেয়েছি, এর মধ্যে একটা মোটামুটি 600 বোতল একটা রেখে দিতে পারবো, 1 লিটার ঢুকবে না। মাল্টিফাংশনাল কি পেয়ে যাচ্ছি এখানে আমরা, আর একটা দেখিয়ে দিই, এখানে আমরা পেয়েছি সুজুকির ব্র্যান্ডিং, ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়েছি, সেম ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আমরা বার্গম্যানের মধ্যেও দেখতে পাই। তো সব কিছুই অ্যাকচুয়ালি সব কিছুই একই রয়েছে, শুধু একটু ডিফারেন্স রয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেরকম আমরা এই দুটো সুইচ এখানে সাইডে পেয়ে যাচ্ছি, অ্যাডজাস্টার সেটে সুইচটা আমরা সাইডে পেয়ে যাচ্ছি। আর বার্গম্যানে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বার্গম্যানের মিটার কনসোল, অলমোস্ট সেম, এখানে আমরা এই সুইচ দুটোই নিচে পেয়ে যাচ্ছি, আর এখানে বড়ো বড়ো করে স্পিডোমিটার, দেন নিচে এখানে আমাদের ট্রিপ এ ট্রিপ বি, এখানে আমাদের টাইম, এখানে আমাদের ফিউল দেখায়, সেম একই রয়েছে। আর এই দুটো মডেলই উইদাউট ব্লুটুথ, দুটো মডেল বিটি নয়, তাই জন্য বিটির থেকে একটু প্রাইস একটু কম। আর যদি মিররের কথা বলি, মিরর এটা হচ্ছে আমাদের চ্যানেল লোগো, যাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কেন এরকম নতুন নতুন ভিডিও বাংলাতে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতেই হবে। এবার যদি সামনে স্পেসের কথা বলি, লেগ রুমের কথা, তো অবভিয়াসলি বার্গম্যানের লেগ রুম অ্যাভিনিসের তুলনায় একটু বেশি। আর সবথেকে বড় কথা, বার্গম্যানে আমরা পাটা উপরের দিকে তুলে খুব রিল্যাক্স করে আমরা রাইড করতে পারবো, যেটা আমরা অ্যাভিনিসে পারবো না, অ্যাভিনিসে সবসময় নর্মাল বসে থাকতে হবে, মানে বসেই থাকতে হবে চালানোর সময়। বাট বার্গম্যানে আমরা চালানোর সময় আমরা যদি একটু রিল্যাক্স করার জন্য পাটা উপর দিকে তুলে দিই, তো খুব ইজিলি আমরা রিল্যাক্স করতে করতে রাইড করতে পারবো, সামনে থেকে কিছুটা এরকম লাগে সেম। এবার আমি দেখিয়ে দিচ্ছি অ্যাভিনিস, আর আমার হাইট বলে রাখি, আমার হাইট হচ্ছে 5'10", তো আপনারা ক্যালকুলেট করে নিতে পারছেন, মোটামুটি বুঝতেই পারছেন যে কীরকম আপনাদের সামনে লেগরুমটা থাকবে আপনাদের হাইট অ্যাকর্ডিং। এই হচ্ছে অ্যাভিনিসের সামনেটা, কিছুটা এরকম লাগে দেখতে। এখানে সুজুকির ব্র্যান্ডিং, ফিউচার কথা বলে হাই বিম লো বিম ইন্ডিকেটর হর্ন, এখানে ইঞ্জিন কিল বাটনের মধ্যে এখানে সেলফ ইন্ডিকেট করা রয়েছে, আমি একবার আবার শুনিয়ে দিচ্ছি আপনার, সিঙ্গেল ট্যাপ স্টার্টের অপশান পেয়েছি আমরা, খুবই স্পোর্টি আমরা সাউন্ড পেয়ে যাচ্ছি। আর দুটো স্কুটির মধ্যে সেম একই সাইলেন্সার আমরা দেখতে পাচ্ছি, যে সাইলেন্সারটা আপনারা দেখতে পাচ্ছেন সেম একই সাইলেন্সার আমরা বার্গম্যানের মধ্যেও দেখতে পাচ্ছি। বার্গম্যানের সাইডে এখানে আমরা বার্গম্যানের গ্লজি একটা 3D লোগো দেখতে পাচ্ছি, আর অ্যাভিনিসের সাইড এখানে আমরা ব্ল্যাক কালারের মধ্যে পিয়ানো ফিনিশ একটা অ্যাভিনিসের লোগো দেখতে পাচ্ছি। তো এই হচ্ছিলো একটা কম্পিটিশন ভিডিও দুটোর মধ্যে। এবার যদি আমি ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বলি, 124cc সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুলেন্ট ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 8.7 PS, আর যেটা ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে সেগুলো 10 Nm টর্ক। আর দুটোর মধ্যে আমরা সেলফ স্টার্ট প্লাস কিক স্টার্টের আমরা অপশান পেয়ে যাচ্ছি, আর ডিফারেন্স তো আপনাদেরকে বলেই দিলাম, ইঞ্জিনের মধ্যে কোনো রকম ডিফারেন্স নেই, ইঞ্জিন আমরা সেম পাচ্ছি, শুধুমাত্র বডি কিট আমরা পাচ্ছি দুটোর আলাদা আলাদা। এবার ডিপেন্ড করছে আপনাদের কীরকম ধরনের লুকস পছন্দ, অ্যাভিনিস যেরকম প্রপার একটু স্পোর্টি লুক দেয়, বার্গম্যান একটুখানি ক্লাসিক একটু রয়্যাল লুক দেয়। বার্গম্যানের কালার ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছি, এখানে একটা রেড কালার রয়েছে, দেন এখানে একটা মুনলাইট গ্রে রয়েছে, আমার পার্সোনালি দারুণ লাগে এই কালারটা, আর হোয়াইট কালারটা দারুণ লাগে, আর এখানে একখানা আমাদের ব্লু কালার রয়েছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন আপনাদের কোনটা ভালো লাগে। এবার যদি অ্যাভিনিসের কালার দেখা, এখানে হোয়াইট কালারটা রয়েছে, দেন এখানে গ্রিন কালারটা রয়েছে, আর এখানে রয়েছে অরেঞ্জ কালারটা। তো অরেঞ্জ কালারটাও দারুণ লাগে, সুপার সেক্সি লাগে, আর রোড প্রেজেন্স দারুণ, এই গাড়িটা এখন রাস্তায় চলে আদার্স গাড়িগুলো চোখেই পড়ে না, এত সুন্দর লাগে। তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না, আজকে একটা ছোট্ট একটা ফ্রেন্ডলি কম্পারিজন একটা ভিডিও ছিল, একই কোম্পানির দুটো গাড়ির মধ্যে একটা কম্পারিজন ভিডিও ছিল। এবার যদি এই দুটো স্কুটির কলকাতা অনরোড প্রাইসের কথা বলি, বার্গম্যান নন বিটি মানে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের কলকাতা অনরোড প্রাইস আছে 1,08,800 টাকা, আর যেটা অ্যাভিনিস রয়েছে স্ট্যান্ডার্ড মডেল যেটার মধ্যে ব্লুটুথ নেই সেটার দাম হচ্ছে 1,07,849 টাকা। তো এই ছিল দুটোর মধ্যে প্রাইস ডিফারেন্স। এবার যদি মিনিমাম ডাউন পেমেন্টের কথা বলি, 15,000 মিনিমাম ডাউন পেমেন্ট করলে আপনারা এই স্কুটিগুলো পারচেস করতে পারবেন, মানে 15,000 টাকা মিনিমাম ডাউন পেমেন্ট করলে আপনারা এই স্কুটিগুলো পারচেস করতে পারবেন। আপনাদের কলকাতা অন্য প্রাইসও বলে দিলাম, মিনিমাম ডাউন পেমেন্টও বলে দিলাম। সেই কম্পিটিশন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আর শোরুমের সমস্ত ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার এই কমেন্ট করার শোরুম থেকে যদি আপনারা কোনো রকম স্কুটি বা বাইক পারচেস করেন তাহলে কলকাতা অন্য প্রাইসের উপরেও এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন, সেটা আমাকে আলাদা করে কিছু বলতে হবে না, যে আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা অলরেডি জানে। দেখা যাচ্ছে ঠিক এরকম অনেক ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।